হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শাপলা হুসেন শায়লা আছি আপনাদের সাথে তো আজকে আমাদের বাসায় বেশ কিছু মেহমান আসবে তো সেই জন্য মুরগির মাংস তারপরে ইলিশ মাছ মহিষের মাংস এনেছে তো এগুলো আমি এখন কেটে নিচ্ছি আসলে বাসায় মেহমান আসলে অনেক কাজ টুকিটাকি অনেক কাজ হয়ে যায় সারাদিন অনেক খাটতে হয় এমনিও তো অনেক আমি অসুস্থ তারপরে দাঁড়িয়ে থেকে রান্না করে পা অনেক ব্যথা হয়ে গিয়েছিল। সারা দিন রান্না করেছি তো তারপরে আলহামদুলিল্লাহ রান্নাগুলো অনেক মজা হয়েছিল তো সে রান্নাগুলো এখন আমি শেয়ার করব। আর সারাদিন কি করলাম বিকাল পর্যন্ত এখন আমি ইলিশ মাছটা কেটে নিচ্ছি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো আমি কাটার পরেও ধুবো আম্মু বলছিল যে নানিরা নাকি ইলিশ মাছ কখনোই কেটে ধুতো না তো আমার কাছে ওইভাবে ভালো লাগে না তা আমি মাছটা কেটে আবার ধুয়ে নিব বেশ সুন্দর পরিষ্কার করে আমার শাশুড়িও বলে ইলিশ মাছ নাকি কেটে ধুলে তার নাকি টেস্ট নষ্ট হয়ে যায় তো আমি চেষ্টা করি সবসময় ইলিশ মাছটা একটু বরফ থাকতে কাটার চেষ্টা করি তাহলে মাছটা কাটা অনেক সুন্দর হয় আর এখানে মুরগি কালকে এনে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিলো তো সেটাও কেটে নিচ্ছি এখানে ছিল দেশি মুরগি একটা আন্ডাও ছিল আন্ডা না ডিম ছিল এমনি ঠাট্টা করলাম আর এটা সেই মুরগির মাংস কি বলি মহিষের মাংস মহিষের মাংস খেলে গরমের মধ্যে অনেক উপকার কারণ মহিষের মাংসে ফ্যাট কম আর আপনার গরুর মাংসে একটু ফ্যাট বেশি তো গরমে সবসময় আমরা চেষ্টা করি যে মহিষের মাংসটাই খেতে তো সমস্ত কাজ করা শেষ এখন মানে যা যা কোটাকাটি ছিল ধোয়া টোয়া সবই শেষ এখন রান্নাতে চলে এসেছি এখানে আমি ইলিশ মাছটা রান্না করব তা আমি ইলিশ মাছের সবসময় চেষ্টা করি শুধু পেঁয়াজ বাটাটাই দিতে আর এখানে আমি মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়ি এগুলো সব দিয়ে আমি খুব ভালো করে কষে নিচ্ছি আর এই পাশের চুলায় আমি সেই মহিষের মাংসটা দিয়ে দিব তো সেই জন্য আমি গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি আর এর মধ্যে তো আতাহারিন বারে বারে এসে জিজ্ঞাসা করছে আম্মু কার আসবে মানে কার না মানে কে আসবে সেটা তো আমি আপনাদেরকে এখনো বলেই নি আসবে আমার চা আমার জায়ের আম্মু ওর ভাবি ভাইয়া তারপরে সে ওর ভাবির ভাবিরা মানে আসবে বেশ কয়েকজন আসবে তো তাদের জন্য রান্না করা হচ্ছে। তো ইলিশ মাছ সমস্ত দিয়ে কষিয়ে আমি মাছটা দিয়ে দিলাম মাছটা হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে ঝোল দিয়ে দিলাম আর এখানে আমি মশ পেঁয়াজটা কষাই নিচ্ছি আর মেহমান আসলে রান্না করতে খুবই ভালো লাগে আর আজকে একটু লেট হয়ে গিয়েছিল সকাল সকালই রান্না করব। তো তার মধ্যে মাথাটা খুব পেইন করছিল আমি আমি চশমাটা পরে রান্না করছি মাথাটা খুবই পেইন করছিল তো সেই জন্য একটু রান্নাটা দেরি হয়ে গিয়েছে অনেক গরম সব মিলে একটা খুবই মানে পরিস্থিতি খুবই খারাপ তো এখানে মহিষি মাংসের জন্য আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আপনারা পিঁয়াজ বাটা যদি না দিতে চান না দিবেন তাহলে পিঁয়াজটা আর একটু বেশি করে দিবেন আর আমরা একটু মশলাদার মশলাদার খাই তো সেই জন্য আমরা একটু পেঁয়াজটা বেশি দেই। তারপরে গরম মশলা আস্ত গরম মশলা দিলে দিবেন আস্ত আমরা গুড়াটা দেই। গরম মশলা গুঁড়ি জিরার গুঁড়ি এগুলো দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে আর এখানে চিংড়ি মাছ এটাও এখন কেটে নিব তো তার মধ্যে আমি ওদের জন্য শরবতটা গুলিয়ে রেখেছি শরবতটা বানিয়ে রেখেছি সকালে পুডিংটাও বানিয়েছি তো সেগুলো আমি আর শেয়ার করে নে আর এই যে আমার গেস্টরা চলে এসেছে তো সেজন্য আমি আম কেটেছি মালটা ওনারা মিষ্টি নিয়ে এসেছেন তো মিষ্টি শরবত আপেল আছে তো এই যে মেহমানগুলো ওনাদের বাড়ি বেশ অনেক গ্রামের ভিতরে অনেক সুন্দর সামনের ব্লগে আমি দেখাবো ওনাদের বাড়ি অনেক সুন্দর আর ওখানে খুবই ভালো লাগে তো এত যে খুবই আনন্দ করে তো আমি পানি দিয়ে সুন্দর করে মাংসটা সিদ্ধ করে নিয়েছি এবং নামানোর আগে আমি জিরা এবং গরম মশলা করে দিয়েছি দিয়ে আমি নামিয়ে ফেললাম খুব সুন্দর একদম কষা কষা হয়েছে আর এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি তো এখানে মুরগির মাংসটাও দিয়ে দিব আজকে একদম পাতিলে কষানোর টাইম নেই খাওয়ারও টাইম হয়ে গিয়েছে তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি প্রেশার কুকারেই বসিয়ে দিচ্ছি মাংসটা এখানেও আমি যথারীতি পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়েছি সব কিছু আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল এখানেও আমি হলুদ মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট তারপরে পেঁয়াজের পেস্ট সবই দিয়েছি গরম মশলার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি সব দিয়ে আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটা আমি কষিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন প্রেশার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিব তো এটার মধ্যে যে আস্ত ডিমটা ছিল সেটা সরিয়ে ফেলা হয়েছে আর ছোট ছোট যে যে ডিমটা ছিল সেটা আমি দিয়ে দিলাম আর এখন আমি সেদ্ধ না হওয়া পর্যন্ত সিটি দিব আর নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ি এবং জিরার গুঁড়ি দিয়ে দিব। এখানে সেই চিংড়ি মাছটা রান্না করা হচ্ছে তো সব রান্না প্রায় কমপ্লিট পটল ভাজি আম্মু ওই পাশে করেছে আর এগুলো আমি করেছি আমার রান্না অনেক মজাদার হয়েছে তো সবাই খেতে বসেছে পুরুষ মানুষ প্রথমে খেতে বসেছে এখানে আছে আমার জায়ের ভাই মাঝখানেরটা আমার জায়ের ভাই আর তার পাশেরটা হলো ওনার সুমন্দি হয় আর এই বাসাটা তো আপনারা সবাই জানেন চেনেন আমার হাজব্যান্ড তো অনেকেই বলেছেন আমার হাজব্যান্ড বেকার কি না কোনো কাজকাম করে না শুধু খায় আসলে কি বলবো এটা আসলে বলার কিছুই নেই কোনো পুরুষ মানুষ কি শুধু বসে বসে খায় নাকি ওনার অবশ্যই কাজ আছে উনি আমার ইউটিউবে অনেক সময় দেন এবং পাশাপাশি বিজনেস করেন আমাদের বিভিন্ন রকমের বিজনেস আছে সেগুলো দেখাশোনা করে এইগুলো নিয়ে আমি অন্য আর একদিন কথা বলবো তো এই বাবুটা নিয়ে তো তাহরিন অনেক খেলেছে অনেক ওরা সময় পাস করেছে তো ওরা এখন চলে যাবে সেই মুহূর্তে আমি ওর একটু ভিডিও নিয়ে নিলাম বাবুটার বয়স চার মাস অনেক কিউট এবং খুবই সুন্দর একটি বাবু বাচ্চাদের দেখলে অনেক উইক হয়ে যায় আমি খুবই সুন্দর করে হাসি করছে ওরা খুবই খেলা করছে তো মহিলারা মানে যারা এসেছেন মেয়ে মানুষ তাদের খাওয়া দাওয়া শেষ সবাই তো ওনারা চলে যাচ্ছেন আর আমার যা এবং যারা ভাই ভাবি ওরা থাকবে আর ওনারা চলে যাচ্ছেন তো ওনাদেরকে বাই বাই বলতে সবাই নিচে চলে গিয়েছে তো আমি বারাদা থেকেই হায় হ্যারো বললাম আমি আর নিচে যাইনি তো এই ছিল আমার ব্লগ আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তো বিকালে কি কি করলাম সেটা দেখার জন্য পরবর্তী ব্লগটি দেখতে হবে আল্লাহ হাফেজ